আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আবারও বরাবর মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার, আশা করছি সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী থেকে নতুন একটি বেসামরিক পদে জব সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা সকল জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। আপনারা অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ মনে দর্শকের দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, এছাড়া আমি আলোচনা করব এখানে কতগুলো পদ আছে, কী কী পদ আছে, আপনার বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, সকল জেলা থেকে আবেদন করা যাবে, আবেদন ফি বাবদে কত টাকা জমা দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপাতি কী কী জমা দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন, রুবেল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইনে আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কার্যালয় ক্যান্টনমেন্ট বোর্ড আপনার 21 ডিসেম্বর 2021 এই নতুন এক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। হিসাবকরণে 16তম গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা হলো আপনার বেতন স্কেল, একজন নেওয়া হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 2.5 GPA প্রাপ্ত, এইচএসসি পাশ করলে আপনার এই পোস্টে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 20তম 8,250 থেকে 20,010 টাকা স্যালারি, একজন নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম আপনার এসএসসি পাশ করা থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। অফিসয়ক 20তম গ্রেড 8,250 থেকে 20,010 টাকা স্যালারি, এসএসসি পাশ করা থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। আয়া আপনার গ্রেড 20 8,250 থেকে 20,010 টাকা স্যালারি, একজন নেওয়া হবে। আপনার অষ্টম শ্রেণী পাশ করা থাকলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। যেনারা এখন একটি লাইক দিন, অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নিরাপত্তা প্রহরী আপনার 20তম গ্রেডেড 8,250 থেকে 20,010 টাকা স্যালারি, দুইজন নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এখানে যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই, তা হলো নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, মানিকগঞ্জ, তবে এই কয়টি জেলা বাদে সকল জেলা আবেদন করতে পারবেন। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কাদিরাবাদ সেনানিবাস নাটোর বরাবর আগামী 22-1-2022 তারিখের মধ্যে ডাকযোগে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ক্যান্টনমেন্ট বোর্ড আপনার কাদিরাবাদ সেনানিবাস নাটোর 6431 ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। প্রার্থীর বয়স 22-12-2021, আবারও বলছি 22-12-2021 তারিখ, 18 থেকে 30 হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় 19-8-2021 তারিখ আপনার এত এত স্মারক নং, এর মোতাবেক 25-3-2020 তারিখ যে সকল প্রার্থীর বয়স 30 তিনারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 18 থেকে 32, 19-8-2021 স্মারক নং এত এত। আপনারা যদি এই জব সার্কুলারটি ডাউনলোড করে নিতে চান তাহলে www.qcb.gov.bd এই লিঙ্কটা যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করে আপনারা এই জব সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্রের সাথে যে সকল কাগজপাতি লাগবে তা হলো শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র সাথে অনুলিপি, ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি, জন্ম নিবন্ধনের সনদ, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি, প্রয়োজনের ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষক সম্বন্ধে আপনার সত্যায়িত অনুলিপি, তারপর প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত আর্থিক সনদপত্র লাগবে। আশা করি বুঝতে পারছেন, আরও কিছু নিচে বিস্তারিত দেওয়া আছে, দেখে নেবেন। 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে, আশা করি বুঝতে পারছেন। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কাদিরাবাদ সেনানিবাস অনুকূলে 1 নং বর্ণিত পদের জন্য 150 টাকা, 2 থেকে 5 নং কর্মী বর্ণিত পদের জন্য 50 টাকা, ব্যাংক ড্রাফট পে অর্ডার আবেদনের সাথে দাখিল করতে হবে, আশা করি বুঝতে পারছেন। স্বহস্তে পূরণকৃত প্রবেশপত্র নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আঠা দিয়ে সংযুক্ত করতে হবে, আশা করি বুঝতে পারছেন। তারপর নিজের নাম, ঠিকানা, 20 টাকা ডাক টিকিট লাগানো 9x5 ইঞ্চি x4 ইঞ্চি সাইজের একটি ফেরত কামের সাথে সংযুক্ত করতে হবে, আশা করি বুঝতে পারছেন। এই ছিল বিস্তারিত আলোচনা।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্চ করে। ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।